আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বেশি দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম যার তাকওয়া যত বেশি হবে যার অন্তরের মধ্যে মাওলার প্রেম যত বেশি হবে যার অন্তরের মধ্যে মাওলার ভয় যত বেশি হবে যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ আমি maaf করব না শিরিক ছাড়া অন্য যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে maaf করতে পারি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যালয়ে বসে যাবেন যখন বিচারক হিসাবে বিচার কার্যালয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন বসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এক শ্রেণীর আলেমদেরকে ডাকবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আলেম সম্প্রদায় তোমাদেরকে আলেম দিয়েছিলাম তোমরা আলেম অর্জন করেছিলে কোন উদ্দেশ্য নিয়া একটু আমি জানতে চাই ওই সকল এক শ্রেণীর আলেমরা বলবে ইয়া রাব্বাল আলামিন আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য আপনার জন্য আলেম অর্জন করেছিলাম কোরআন শিখেছিলাম সুন্নাহ শিক্ষা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না ওই জন্য তোমরা শিখো নাই দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় আয়েস বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় হাফেজ বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলবে এই জন্য তোমরা আলেম অর্জন করেছিলে এই জন্য তোমরা কোরআন শিখেছিলে ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতারা ধরো এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণীর দানবীরদেরকে ডাকবেন যারা বিশাল অঙ্কের টাকা আল্লাহর রাস্তায় দান করত বাবা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাক দিয়া বলবেন হে দানবীররা শোনো কিয়ামতের দুনিয়ার দুনিয়ার জিন্দেগিতে তোমাদের ঘাম ধরানো পয়সা তোমরা আমার রাস্তায় দান করেছিলে কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে দান করেছিলে জানতে চাই ওই সকল দানবীররা বলবে ইয়া আল্লাহ আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য আপনার রাস্তায় দান করেছিলাম যেন আপনাকে পাই আপনি যেন খুশি হন সেই জন্য দান করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না সেই জন্য দান করো নাই দুনিয়ার মানুষেরা তোমাকে দানবীর বলবে দুনিয়াতে তুমি একটা সুখ্যাতি অর্জন করবে দুনিয়ার মানুষ যেন তোমাকে দানবীর বলে সেই জন্য তোমরা দান করেছিলে না আজকে আমার কাছে কিছুই নাই সম্মানিত উপস্থিতি ফেরেশতাদেরকে বলবে এদেরকেও ধরো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো এরকম ভাবে সম্মানিত উপস্থিতি এক শ্রেণীর নামাজিদেরকে ডাকা হবে বাবা এ বাবা একটু খেয়াল করেন আমলকে শর্ত অনুযায়ী করতে হবে শর্ত ছাড়া আমল করে আমলকে নষ্ট করা যাবে না বাবা আমার বাপজনেরা আমার ভাইয়েরা ঠান্ডা পানি দিয়ে ওয়াজু করে নিজের দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদে আমরা গমন করি বাবা নিয়াতকে আগে দুরুস্ত করতে হবে কেন মসজিদে যাইতেছি কেন মালিকের কুদরতি কদমে সেজদাটা দিতেছি এই জন্য আগে নিয়াতকে দুরুস্ত করে নিতে হবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর নামাজিদেরকে বলবে তোমরা যে নামাজ আদায় করেছিলে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে এশরাকও পড়তে চাষতো পড়তে কোন নামাজ তোমরা ছাড়তে না কিন্তু আমি জানতে চাই কেন এত নামাজ আদায় করেছো ওই শ্রেণীর নামাজিরা বলবে ইয়া রাব্বাল আলামিন আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না আমাকে রাজি করার জন্য নয় আমাকে খুশি করার জন্য নয় দুনিয়ার মানুষ যেন তোমাকে নামাজি বলে সমাজের মানুষেরা যেন তোমাকে নামাজি বলে তোমার আপন মানুষেরা যেন তোমাকে নামাজি বলে ওই উদ্দেশ্য নিয়ে তুমি নামাজ আদায় করেছিলে যাও দুনিয়াতে তোমাকে নামাজি বলেছে তোমার নামাজের তালিকায় দুনিয়াতে তোমার তালিকা হয়েছে নামাজিদের তালিকায় তোমার তালিকা হয়েছে দুনিয়াতে আখেরাতে তোমার জন্য কিছুই নাই ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধরো
আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই জন্য সম্মানিত উপস্থিতি আমার বাবাজিরা আমার ভাইরা, নিয়াতকে পরিশুদ্ধ করে নিতে হবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারা সুরত দেখবেন না, আমার আপনার ধন সম্পদ দেখবেন না, আমার আপনার বংশমর্যাদা দেখবেন না, আমার চেহারাটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না আমি কোন বংশের ছেলে, আমি কোন বংশের লোক। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না আমার ধন সম্পদ আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর, তোমাদের কলিজার মধ্যে মাওলার প্রেম কি পরিমাণ আছে,